ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রতিপক্ষ খেলোয়াড়ের কুনুয়ের আঘাতে মুখ থেকে রক্ত ঝরল কিন্তু ভিএআর সেটা দিল না ফাউল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের রেফ্রিদের এমন গুরুতর ভুল নিয়ে এবার নড়ে চড়ে বসেছে কনমেবল দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি একেবারেই মেনে নিতে পারছে না তাই তো এবার দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের সেই রেফ্রি আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার ভোরে লাতিন আমেরিকার দুই পরাশক্তির মহারণে ঘটে এমন কাণ্ড বিয়াল্লিশ ফাউল এই ম্যাচের শেষ পর্যন্ত হয়নি কোন গোল শূন্য ড্র দিয়েই শেষ হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকর ম্যাচটি এই ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে আর্জেন্টিনার ডিবক্সে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতাম্যান্ডির কোন এর আঘাতে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার মুখ থেকে রক্ত ঝরল ব্রাজিলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে রেফ্রিকে জোরালো আবেদন জানিয়েছিল শেষ পর্যন্ত ব্রাজিলের আবেদনে ভিএআর এর সিদ্ধান্ত নেয় রেফ্রি পরে ভিএআর রেফ্রিরা ব্রাজিলের আবেদনটি নাকচ করে দেয় কিন্তু কনমেবল বলছে ওতামেন্ডি এমনভাবে হাত ব্যবহার করেছিল তা হিংস্র আচরণ আর্জেন্টাইন তারকার এমন আচরণ ছিল ব্রাজিলের প্রতি হিংস্র আচরণ মাঠে রেফ্রির এমন আচরণ নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে এরপরই রেফ্রিদের ম্যাচ পারফরম্যান্স পর্যালোচনা করে বৃহস্পতিবার এক সিদ্ধান্ত দিয়েছে কনমেবল সেই সিদ্ধান্ততে কনমেবল জানায় প্রধান রেফ্রি আন্দ্রেস কুইয়া ও ভিএআর রেফ্রি এস্তেবান বেগার পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা গুরুতর এবং সুস্পষ্ট ভুল করেছে এই দুই রেফ্রিকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করার কথা জানিয়েছে কনমেবল ব্রাজিলের সাথে অন্যায় করেছেন রেফ্রি নিশ্চিত পেনাল্টি না দেওয়ার পাশাপাশি মাঠে ভুল সিদ্ধান্ত দিয়েছে তারা তাই তো ম্যাচ শেষে দুই রেফ্রিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করছে কনমেবল